নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বে ডিভিশনে সকলকে স্বাগত। বন্ধুরা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাধ্যতামূলক আগেই করেছিল UGC এবং সেই নিয়ে চলছিল মামলা, কারণ করোনা আবহে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব সেই নিয়ে বিভ্রান্তি ছিল একাধিক পরীক্ষার্থীরা। এবং সেই বিভ্রান্তি দূর করে আজকে দেশের শীর্ষ আদালত একটি রায় ঘোষণা করলো। আজ সকালে 10টার পর থেকে এই মামলার শুনানি ছিল এবং সুপ্রিম কোর্টে ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার মামলার শুনানি। দীর্ঘ সওয়াল জবাবের পর আজ সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে UGC যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক। অর্থাৎ UGC সিদ্ধান্তকে বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতেই হবে, অর্থাৎ পরীক্ষা ছাড়া কোনো ধরনের মার্কশিট কিন্তু দেওয়া হবে না। UGC সিদ্ধান্ত বহাল রেখে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এবং আজকে এই রায়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে কলেজের ফাইনাল সেমিস্টারে পরীক্ষা ছাড়া মার্কশিট দেওয়া হবে না, সেটা অনলাইন বা অফলাইন যে কোনো পদ্ধতিতেই নিতে হবে কলেজকে।